দীর্ঘ লকডাউন শেষে ফের স্কুলমুখী পড়ুয়ারা। চক, ডাস্টার, টিফিন বক্স, ছুটির ঘণ্টা, চেনা ছন্দে শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেই। দীর্ঘ প্রায় 18 মাস পর রাজ্যের বিদ্যালয়গুলিতে চালু হচ্ছে পঠন পাঠন। ছাত্র জীবনের সবথেকে প্রিয় স্থানটি বোধহয় স্কুল। করোনার জেরে দীর্ঘ প্রায় 1.5 বছরেরও অধিক সময় বন্ধ ছিল সেই স্কুল। অবশেষে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 16 নভেম্বর থেকে স্কুল চালু হলো। দীর্ঘদিন পর স্কুল চালু হওয়ায় দিনটিকে স্মরণীয় করে রাখতে কোথাও ছাত্রছাত্রীদের বরণ করা হলো ফুল দিয়ে, কোথাও উপহার হিসাবে পেন, কোথাও আবার শঙ্খ বাজিয়ে চন্দনের টিপ পরিয়ে বরণ করা হলো ছাত্রছাত্রীদের, কোথাও আবার স্কুল জুড়ে জ্বালানো হলো মোমবাতি। স্কুল খোলার প্রথম দিনে রাজ্য জুড়ে এমনই সব ছবি ধরা পড়েছে মঙ্গলবার। যদিও স্কুল চালু হলেও বেশিরভাগ স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা কম। ছাত্র সংখ্যা কম থাকা সত্ত্বেও ক্লাস করাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বেলা 9:30 থেকে স্কুলে প্রবেশ শুরু হয় ছাত্রছাত্রীদের, 10:00 থেকে শুরু হয় ক্লাস নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর, এবং বেলা 11:00 থেকে ক্লাস শুরু হয় দ্বাদশ ও দশম শ্রেণীর। এ বিষয়ে এক স্কুল ছাত্রের বক্তব্য ভালোই লাগছে। বহুদিন পর স্কুলে এসে স্কুল আবার চালু হওয়ায় বন্ধুদের সাথে দেখা হবে, কথা হবে। অনলাইনে পড়া চলত, কিন্তু শ্রেণীকক্ষে সামনাসামনি স্যারেদের সাথে বসে পড়ার মজাই আলাদা। এ বিষয়ে নিউবনগা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, অনলাইনে ক্লাস হতো কিন্তু সামনাসামনি বসে ছাত্রদের সাথে কথা বলে তাদেরকে সমস্ত বিষয় বোঝানোর যে একটা আলাদা অনুভূতি রয়েছে সেটা অনলাইনে হয় না। এছাড়াও যে সমস্ত ছাত্রেরা এখনও স্কুলে আসছে না, আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের সাথে কথা বলে ছাত্রদের স্কুলমুখী করার চেষ্টা করব। আমার খুবই ভালো লাগছে যে আমরা দীর্ঘদিন বাড়ি দেখে কাছে পেয়েছি। আমাদের সত্যি কথা বলতে কি সত্যি খুব আনন্দের বিষয় আজকে যে ছাত্ররা এসছে। এখন সবাই আসতে পারেনি হয়তো ঠিকই, আজকে অনেকে দ্বিধায় দ্বন্দ্বে আছে, গার্জেনের অনেকে হয়তো পাঠাতে একটু ভয় পাচ্ছে, হ্যাঁ, যে পাঠাবো কি না হবে। আমি আশা করি যে আমরা আগামীকাল থেকে হয়তো আরও বেশি সংখ্যক ছাত্র স্কুলে আনতে পারবো, এটা আমি আশা করি। এবং আমরা যে ব্যবস্থা করেছি বিভিন্নভাবে স্যানিটাইজেশন থেকে শুরু করে তাদেরকে সুরক্ষার ব্যাপারটাও আমরা যথেষ্টভাবে মাথায় রেখেছি। চক, ডাস্টার থেকে ব্ল্যাকবোর্ড, টিফিন বক্স, ছুটির ঘণ্টা, ফের চেনা ছন্দে স্কুল, খুশি শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী। অনেকটা ভাল লাগছে, এতদিন কারোর কোনো বন্ধুর সাথে দেখা হয়নি। অনলাইন ক্লাস হতো কিন্তু অনেক বন্ধুদের সাথে দেখা হতো না, তারা অনেকে অ্যাটেন্ড করতো না। আজকে প্রায় এত মাস পর স্কুলে আসতে পেরে অনেক স্যারদের সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে। ভালো লাগছে আমার সবথেকে বন্ধুদের দেখা করার জন্য, বিশেষ করে আমাদের স্যার, স্যারের অনেক ভালোবাসে আমাদেরকে, তাদের সাথে দেখা করলে খুব মানে আনন্দ পাবো। আর স্যারদের সাথে অনেকদিন দেখা হয় না, মিস করছি বিশাল। আর স্কুলের একটা আনন্দ, সেই আনন্দ তো অনলাইনে ক্লাসে পাওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর ২৪ পরগনা।